গতকালের পর আজও মুর্শিদাবাদ জেলা জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টি। সন্ধ্যের পর থেকে এই ঝড় বৃষ্টির সূচনা হয়, তার সঙ্গে বজ্রগর্ভ মেঘের সঞ্চার। বৃষ্টি এবং ঝড়ের কারণে বেশ কয়েকটা জায়গায় গাছ পড়ে গিয়েছে বলে খবর। এখন পরিস্থিতি এতটাই সঙ্গীন যে গঙ্গা পাড়ে যে সমস্ত ফেরি সার্ভিস ছিল সেই সমস্ত ফেরি সার্ভিস সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। ঝড় হয়েছে লালবাগ, নবগ্রাম, জিয়াগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় ঝড়ের দাপট যথেষ্টই বেশি ছিল।